নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি ধনুরাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি ধনুরাশির জাতক জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কতটা পরিমাণ শুভ রয়েছে এবং কোন কোন দিক থেকে প্রবলেম আসতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আপনি যদি ধনু রাশি বা আপনি যদি ধনু লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জুলাই মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সমস্ত ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এ ধরে কখনোই এগোবেন না, এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকার জুলাই মাস, অর্থাৎ জুলাই 2021 কেমন যেতে চলেছে। এই মাসে আপনাদের অর্থনৈতিক দিক যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের হাতে অর্থ কিন্তু যথেষ্ট পরিমাণে আসতে চলেছে এবং আপনারা আপনাদের মনোবাঞ্ছা কিন্তু সেই অর্থের মাধ্যমে পূরণ করতে পারবেন। অর্থাৎ এক কথা যদি বলা যায়, আর্থিক স্টেবিলিটির জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। কিন্তু এর পাশাপাশি আপনাদের কিন্তু খরচার দিকটাও রয়েছে, বিশেষ করে আপনার পরিবারের কারো অসুস্থতার কারণে মেডিকেল এক্সপেন্সেস হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে প্রতারণার শিকার হতে পারেন, অর্থাৎ কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। এবং টাকা লেনদেনের ক্ষেত্রে আপনারা অবশ্যই সরকারি ডকুমেন্টস অর্থাৎ স্ট্যাম্প পেপার ইউজ করুন, নচেত কিন্তু প্রবলেম পড়বেন। এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ নথিতে সই করার পূর্বে আপনারা অবশ্যই সেটিকে যাচ করে তারপর সই করুন, নচেত কিন্তু ফ্রড হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনাদের জীবনসাথীর শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, ভাই বা আপনার বোনের সাথে সম্পর্কের উন্নতি ঘটতে চলেছে। এই মাসে আপনাদের ক্রোধ বৃদ্ধি পেতে চলেছে, অর্থাৎ রাগ বৃদ্ধি পাবে, যার কারণে আপনারা এই সময় এই রাগের কারণে কাউকে কিছু কটু কথা বলে ফেললেন, যেখান থেকে কিন্তু শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই রাগের বশবর্তী হয়ে কোনো ডিসিশান কিন্তু আপনারা কখনোই নেবেন না, যেটা আপনার ভবিষ্যৎ জীবনকে অন্ধকার করে দিতে পারে। তাই রাগকে কন্ট্রোল করুন। এই মাসে আপনাদের দুর্ঘটনার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ যারা বাইক চালান, যারা গাড়ি চালান, তাদেরকে বলবো আপনারা একটু সাবধানে গাড়ি বা বাইক চালান, নচেত কিন্তু দুর্ঘটনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে কিন্তু মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে যারা বিদ্যার্থীরা রয়েছেন, অর্থাৎ যারা লোয়ার লেভেল পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মোটেও শুভ যাচ্ছে না, অর্থাৎ আপনাদের পড়াশোনায় কিন্তু মনোযোগী ভাবটা কিন্তু নষ্ট হবে এবং মোবাইল অ্যাডিকশন আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু যারা আপার লেভেলে পড়াশোনা করছেন, এমএ রিসার্চমূলক পড়াশোনা করছেন, কোনো ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোর্স করছেন, অর্থাৎ হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, ট্যুরিজম, এছাড়াও যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও যারা কম্পিটিটিভ এক্সামে বসতে চলেছেন, তাদের ক্ষেত্রেও এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে। এই মাসে আপনাদের গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পাড়া থেকে শত্রুতা, কাজের জায়গায় শত্রুতা এবং ফ্যামিলি থেকেও কিছু পরিমাণ শত্রুতা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই শত্রু থেকে এই মাস একটু সাবধান থাকুন। এই মাসে যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, জলীয় জাতীয় দ্রব্যের কোনো বিজনেস করছেন, এছাড়াও যাদের হোটেল বিজনেস রয়েছে, যারা কাঁচামালের বিজনেস করেন, যাদের মেশিনারির কোনো বিজনেস রয়েছে বা কারখানা রয়েছে,
ছোটোখাটো কারখানা রয়েছে, যারা স্টক বিজনেস করেন, এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে প্রচুর অংশে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যাদের বইয়ের দোকান রয়েছে, গার্মেন্টসের দোকান রয়েছে এবং যাদের জেমস অ্যান্ড জুয়েলারির দোকান রয়েছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে পিতার সাথে সম্পর্কের কিন্তু কিছু পরিমাণ অবনতি দেখা যাবে, সেটা মাসের মাঝামাঝি পর্যন্ত, এবং আপনার পিতার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বড় ধরনের কোনো কিছু আপনারা ফিল করেন, সঙ্গে সঙ্গে আপনারা ডক্টরের সাথে কনসাল্ট করুন। এই মাসে যারা ব্যবসা করছেন, তাদের কিন্তু ব্যবসা থেকে অর্থ উঠে আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু আমি একটি কথাই বলবো, আপনারা ব্যবসাতে ক্রেডিটে মাল বিক্রি করা বন্ধ করে দিন। যেটুকুটা বিক্রি করবেন নগদে বিক্রি করুন, তাতেই কিন্তু আপনার পক্ষে মঙ্গল। এই মাসে আপনি যদি গাড়ি বাড়ি বা ভূসম্পত্তি জমি জায়গা যে কোনো কিছু ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনারা করতে পারেন, কিন্তু 20 তারিখের পরবর্তী সময়ে, 20 তারিখের আগে কিন্তু নয়। যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা মোটেও সুবিধার যাবে না। অর্থাৎ প্রেমের মধ্যে বিচ্ছেদ আসার সম্ভাবনা রয়েছে এবং প্রেম থেকে প্রতারণারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই পার্টনার নির্বাচন করার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু বুদ্ধির প্রয়োগ করুন এবং ইমোশনাল হয়ে কোনো সম্পর্কে জড়িয়ে পড়বেন না, যে ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে প্রবলেম ক্রিয়েট করবে। তবে যারা একাকী রয়েছেন, তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসতে চলেছে, এদিকটা কিন্তু পজিটিভ দিক রয়েছে। এর পাশাপাশি এই মাসে আপনাদের কিন্তু কামনা বৃদ্ধি পেতে চলেছে। এই কামনার বশবর্তী হয়ে এমন কিছু কাজ করবেন না যেটা আপনার সম্মানকে নষ্ট করে ফেলে। এবার আসি বিবাহের কথা। যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন কিন্তু হতে চাইছে না কোনো এক অজানা কারণে, তাদের জন্য কিন্তু এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে, তারাও কিন্তু দ্বিবিবাহ করতে পারেন। এবং এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্ক থেকে সেটিকে বিবাহে রূপদান দিতে চান, সেটাও কিন্তু করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো এই ছিল ধনুরাশির জাতক জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।